আমি এরকম ভাবে কখনো চিন্তা করে দেখিনি, কে কার লোক, কে কোন দল করে, এলাকাবাসীকে কখনো ছোট করে দেখিনি। আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, শেখ হাসিনার ছোট্ট একজন কর্মী। সিটি কর্পোরেশন এলাকায় রাস্তা ড্রেন করা আমার রুটিন মাফিক কাজ, এগুলো আমি করে যাব, যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা করে যাব। সেটাই আপনাদের কাছে বলা এবং আপনাদের দোয়া নেওয়া। আসলে সব ওয়ার্ডেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। এই কাজগুলি করার পেছনে যাদের অবদান সেটা হলো আপনারা, এই এলাকাবাসীর চাহিদা মোতাবেক এবং আপনাদের যে ধৈর্য, বিশেষ করে এক নম্বর ওয়ার্ডের লোকজনের ধৈর্য দেখে আশ্চর্য হতে হয় যে আমি কিন্তু বিগত 5 বছরে আগের টার্মে আমি এক নম্বর ওয়ার্ডে কাজ করেছিলাম অনেক কম, প্রায় 10 কোটি বা 15 কোটি টাকার মতো। এটা হলো ওই সময় টাকা বরাদ্দ আসছিল কম, আমি সময় মতো আপনাদের কাজগুলিও দিতে পাই নাই। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, আমি যখন ইলেকশনের সময় আপনাদের বলেছি যে নেক্সট নির্বাচনে হলে পাস করতে পারলে আমি এই ওয়ার্ডে সবচেয়ে বেশি কাজ দিব, আমি কিন্তু আমার কথা রেখেছি। আপনারাও আমাকে ভোট দিয়েছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছি এবং আমি আমার কথা রাখতে পেরেছি। এখন কিন্তু এই ওয়ার্ডে প্রায় 150 থেকে 200 কোটি কাজে টাকার কাজ চলমান এবং আরও অনেক কাজ আসবে। কাজের ফিরিস্তি আমি আজকে দিতে আসি নাই, আপনার নিজের চোখ দিয়েই দেখবেন। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এই ওয়ার্ডে আপনার কোনো কাজ খুঁজে পাওয়া যাবে না, বড় বড় কোনো কাজ। আমি এখানে যে কথাটা বলতে আসছি সেটা হলো আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ করা, যে অনেকদিন দেখা হয় না, অনেকদিন কথা হয় না। সেই ইলেকশনের সময় আসলাম, জটিকা সফরে চলে গেছি, তারপর আর কথা টথা হয় নাই, তাই ভাবলাম যে একটু দেখা হোক, কথা হোক, আর কী কাজগুলি হলো সেটাও একটু সরজমিনে দেখে আসি। এই লেকটা কিন্তু আমরা প্রায় টেন্ডার দিয়ে দিয়েছি, এটা 6টা ব্রিজ হবে, এখানে রাস্তা হবে অনেক বড় একটা, প্রায় 50 কোটি টাকার উপরে, না 45 কোটি টাকা, না পার্ট দিচ্ছি পার্ট। আর যে আপনার এই কী বলে লেকটা যে সাজানো হবে চারদিকে, এখানে একটা খোলা মঞ্চ থাকবে, আপনারা অনুষ্ঠান করতে পারবেন। তারপরে অনেক ছোটো ছোটো অনেক সুন্দর একটা ভিডিও আছে, আপনারা সার্চ দিলে দেখবেন, সিদ্ধিরগঞ্জ লেক লেখলে এটা বের হয়ে যাবে ইউটিউবে। অনেক ওইটা হলো 54 কোটি টাকা, সব মিলিয়ে প্রায় 150-160 কোটি টাকার মতো কাজ। আমাদের 2টা টেন্ডার হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এটা আমাদের মিনিস্ট্রিতে আছে, নতুন মিনিস্টার হয়েছে আপনারা জানেন তো, উনি ওইটা সাইন করে দিলে আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারবো ওয়ার্ডে। সিদ্ধিরগঞ্জে যে ট্যাক্স দেওয়া হচ্ছে, সত্যি এটা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন সমান সমান ট্যাক্স, আর ও নদীর ওই পারে একটু ট্যাক্স কম, কিন্তু কাজ হচ্ছে সব জায়গায় সমান। এখন সবচেয়ে বেশি আগে আছে এই এই সিদ্ধিরগঞ্জ অঞ্চল, 1 থেকে 9 নম্বর ওয়ার্ডে প্রচুর কাজ। 3 নম্বর ওয়ার্ডে গেলে আপনি দেখবেন, 2ও দেখবেন, 8 নম্বর ওয়ার্ড অনেক বিশাল বড় ওয়ার্ড, সেখানে প্রচুর কাজ হচ্ছে, মানুষ নিজেরাই এখন রাস্তাঘাট ভেঙে দেয়। এটা খুবই একটা ভালো দিক যে জনগণ যেভাবে সহযোগিতা করে, এটা অকল্পনীয়। আমার প্রথম 5 বছর একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন কিন্তু পাবলিক বললে পাবলিক রাস্তাঘাটের জন্য ভেঙে দিচ্ছে। 1 নম্বর ওয়ার্ডে একটু সমস্যা হয়, কিন্তু আমি জানি যে কাউন্সিলরদের দক্ষ নেতৃত্বের কারণেই অনেক কিছু সম্ভব হচ্ছে। আমি আপনাদের শুধু বলবো, যখনই আমরা রাস্তাঘাট বড় করতে চাই, আপনাদের কিন্তু উচিত আমাদের সহযোগিতা করা, কারণ এইখানে বসবাস করবেন কিন্তু আপনারা নিজেরা। একটু রাস্তা দিতে, জায়গা দিতে একটু অসুবিধা হয়, কিন্তু এগুলি কিন্তু আপনাদের এই বাড়িঘরের ভ্যালুয়েশন কিন্তু অনেক বেড়ে যায়। যখন একটা বাড়ির চারিপাশে রাস্তা থাকে, সেই রাস্তার ভ্যালুয়েশন কিন্তু এমনি এমনিই বেড়ে যায়, ড্রেন হচ্ছে, সব কিছু হচ্ছে। সুতরাং আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। ফারুক, আমার মনে হয় আমার মুখ থেকে কখনো না শোনা নাই, যেই কাজের কথাই বলছে আমি কিন্তু কখনোই না করি নাই, আমি চেষ্টা করেছি সেই কাজটা দেওয়ার জন্য। সুতরাং আমি এইরকমভাবে কখনো চিন্তা করি না যে কে কার লোক, কে কোন দল করে, এইটা চিন্তা করে আমি এলাকাবাসীকে কোনোদিনও ছোটোখাটো করি নাই। আমরা দল করি যার যার নিজস্ব গতিতে, নিজস্ব ইয়েতে, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি শেখ হাসিনার একজন ছোট্ট কর্মী, কিন্তু আমি কাজ করি দলমত নির্বিশেষে সকলের জন্য। কারণ আপনারা কিন্তু এলাকাবাসী বা নারায়ণগঞ্জবাসী সকলেই ট্যাক্স দেন, সেই ক্ষেত্রে কিন্তু সব দল মতের লোকজন আছে। সুতরাং যেহেতু আপনারা ট্যাক্স দেন, আর মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমি সকলের প্রধানমন্ত্রী, সব দলের ঊর্ধ্বে উঠে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুতরাং আমাদেরও সেই নীতি এবং আদর্শ যে আমরা কাজ করব সব মানুষের জন্য, এবং কাজের ক্ষেত্রে কোনো দলমত থাকবে না, ভেদাভেদ থাকবে না। কারণ শেখ হাসিনা সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, এবং এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য উনি স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এবার কিন্তু ম্যানিফেস্টোতে উনি অনেক কথা লিখেছেন, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আশ্চর্যজনক ঘটনা, আমরা কিন্তু সব প্রজেক্ট, যেই সমস্ত প্রজেক্টগুলি দিচ্ছি সবগুলি কিন্তু উনি পাস করে দিচ্ছেন, এবং আমারও কাজ করতে কিন্তু আপনাদের জন্য সুবিধা হচ্ছে।
এই যে নির্বাচনের আগে কিন্তু আমাদের উনি শীতলক্ষ্যাধারে কদম রসুল ব্রিজ, এটা কিন্তু উনি 500 কোটি টাকা পাশ করেছে একদম এক বাক্যে কোনো কথা ছাড়া। তাছাড়া আমাদের আরও 500 কোটি টাকা রাস্তা গার্ড ড্রেন দিয়েছে, তার অর্ধেকই সিদ্ধিরগঞ্জে। ওই 500 কোটি টাকার মধ্যে প্রায় 250 কোটি টাকার কাজে এই অঞ্চলে। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এখানে তো আমরা সবেই RCCC রাস্তা করেছি, আগামী বছর একটা প্রজেক্ট দেবে, এইগুলি এই রাস্তাগুলির উপরে আমরা আপনার এই কার্পেটিং করে দিব যাতে ধুলা না ওড়ে, ধুলা না ওড়ে তাহলে এই ধুলা উঠবে না, আমার রাস্তাও মজবুত হলো আবার কার্পেটিং হলো। আমি শুধু আপনাদের কাছে আরও দু একটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো রাস্তা গার্ড ড্রেন করা কিন্তু আমার রুটিন কাজ, এটা আপনারা চাইলেও করবো আমি না চাইলেও করবো, কারণ আমার কাজটাই এটা আপনাদের এই কাজগুলি করে দেওয়া। কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে একটা খেলার মাঠ থাকতে হবে, একটা না দুই তিনটা খেলার মাঠ থাকতে হবে। ওই ওয়ার্ডে যদি পুকুর থাকে সেই পুকুরগুলিকে বাঁধাই করে দিতে হবে, যদি খাল থাকে খালগুলিকে সংরক্ষণ করতে হবে। আমরা কিন্তু সিদ্ধিরগঞ্জের সকল খাল আমরা সংরক্ষণের জন্য টেন্ডার দিয়ে আবার ওইটা আমাদের স্থগিত রাখতে হয়েছে, যেহেতু DND কাজ চলতেছে, আর্মির সাথে সমন্বয় করে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে। 6 নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা ওই যেই টেন্ডার দিয়েছিলাম ওইটা আমরা করতে পারতেছি না, আর্মি হচ্ছে তারা করবে, আমরা চেঞ্জ করে আবার অন্য রাস্তা দিয়ে দিয়েছি। তাই আমি কাউন্সিলরের কাছে এবং সভাপতি সেক্রেটারি মহোদয় এখানে আছেন, আমি ওনাদের দুজন মুরব্বীর কাছে অনুরোধ করব, 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড না শুধু, আপনারা পুরো সিদ্ধিরগঞ্জে যেখানেই খাসের জায়গা আছে সেই জায়গার মধ্যে খেলার মাঠ করে দেওয়ার জন্য, পার্ক করে দেওয়ার জন্য, এবং সরকারি পুকুর থাকলে সেই পুকুরগুলিকে বাঁধাই করে দিতে চাই। এটা আমার দুই কাউন্সিলরের কাছে একান্ত অনুরোধ, আপনারা বসে আমার কাছে জায়গার লিস্ট দিবেন, সেই খাসের জায়গার মধ্যে আমি মাঠ গাছ যা চান আপনারা সেটা করে দিতে প্রস্তুত, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলি আপনাদের করে দিতে চাই। তো আমি কথা আর বাড়াবো না, আমি শুধু বলতে চাই যে আমি যে কথা দেই কাউকে আমি সেই কথাটা রাখার চেষ্টা করি। আমি অনেক সময় দেখা যায় একটা ওয়ার্ডে গেছি আমাকে হয়তো জোর করলো লোকজন, আমি ওইটা বলি যে আমি 1 বছর পরে করে দেবো বা 6 মাস পরে করে দেবো, আমি কিন্তু সেই কথা অনুযায়ী আল্লাহর রহমতে আমি সেটা করে দিই। যেটা পারি না আমি ডাইরেক্টই বলি আমি পারবো না, আমি ওই মিথ্যা কথা বলতে রাজি না, আমি মিথ্যা কথা শিখিও নাই আর আমি এই মিথ্যা আশ্বাস আপনাদের দিতে পারবো না, আমি যতটুকু পারবো ততটুকুই করে দিতে পারবো। এবং এই কথা বলতে চাই যে যেই পর্যন্ত বেঁচে থাকি আমার বাবা এই নারায়ণগঞ্জের মানুষকে সেবা করেছে, সে একান্তভাবে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিল, তার উপরে উঠে সে মানুষের সেবা করেছে। আমি ওই বাবার পথ ধরে নিউজিল্যান্ড ছেড়ে উন্নত বিশ্ব ছেড়ে আমি আমার শহরের টানে আমার এলাকার টানে আমি নারায়ণগঞ্জে এসেছি, আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই, আমার একদম জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি কোনোদিনও আপনাদের কাছে কোনো কিছু চাইতে আসবো না, শুধু দোয়া করবেন যদি আল্লাহ সুস্থ স্বাভাবিক রাখে তাহলে হয়তো নির্বাচন করব আপনারা সকলে চাইলে, ওই যদি ভোট দেন তাহলে আপনাদের সেবা করব, না দিলেও কোনো আপত্তি নাই, যা রায় হবে উপর আল্লাহর তরফ থেকে সেটাই মেনে নেব। আমার নাম সুশের সেবা করা এবং মানুষের সেবা করা, এবং আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন উনি বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করতে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় উনি নারায়ণগঞ্জকে আপনার এই বিভিন্ন ধরনের কাজ দিয়ে আপনার জনগণের ম্যান্ডেট নিতে চান অথবা কাজ করতে চান অথবা আমাদের মাধ্যমে উনি মানুষের সেবা করতে চাচ্ছেন। আমি যেন সেই বিশ্বাসটা অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, এবং আমাকে যেন উনি সব কাজে সহযোগিতা করে এই দোয়া আপনারা আমার জন্য করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ উমর ফারুকের সভাপতিতে 1 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 4টায় নতুন মহল্লায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি এইসব কথা বলেন। কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছি আপনাদের বোর্ডে 2 বছর, এই 2 বছর আগে আবা এই রোড দিয়ে হেঁটে গেছে, আপনাদের ওয়াদা দিয়ে গিয়েছিল যে এই রোড করে দিবে, আজকে যে রোডে সব সময় আডু পানি ছিল, যে রোডে দিয়ে মানুষ চলাচল খুব কষ্ট ছিল, আজকে সেই রোডে বসে আমরা মিটিং করতেছি। এই জন্য কি আমরা আপার জন্য দোয়া করি না? আমি আপার কাছে চাওয়ার কিছুই নাই, কারণ আমি আপার ছোট ভাই, আমি চাওয়ার আগে আপার কাছে পাই, কিন্তু তারপরও আপার কাছে বলবো আমার ওয়ার্ডে আরো সমাপ্ত কিছু কাজ আছে, আপনার যেন সুদৃষ্টি দেখে আমার এই কাজগুলো করে দেয়। আরেকটি অনুরোধ হলো আমার যারা মজিবুর রহমানের সাহেবের একটি অনুরোধ, মজিবাগের বরাবর যেন আরেকটি ব্রিজ করে দেয় এটা আমার আপনার কাছে আমার একটি অনুরোধ, এটা আমার
জেডারও অনুরোধ, এরা মজিপাক বাসীর অনুরোধ। তাই আমি আপাকে বলবো, আমরা 1 নং ওয়ার্ডবাসী সবসময় আপার পাশে আছি, পাশে থাকব। কি বলেন আপনারা? এই সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিদ্দিকগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সহসভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, অন্যান্য ব্যক্তিবর্গগণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SS TV'র সাথে থাকুন। ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।